আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আজকে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড, যেখানে টস জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে বল করতে নামার আগে মাঠে বাধা দেয় বৃষ্টি, ফলে ম্যাচ নেমে আসে 46 ওভারে। বল করতে নেমে শুরুতেই নিউজিল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন শরীফুল ইসলাম। শরীফুলের দুর্দান্ত সুইংয়ে পরাস্ত হয়ে প্রথম ওভারেই উইকেট হারায় রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলস। রানের খাতা খোলার আগে এই দুই ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান বাহাতি পেসার শরীফুল ইসলাম। অন্য প্রান্তে দুর্দান্ত বল করেছেন আরেক পেসার হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের বলের সৌম্য ক্যাচ মিস করলে 21 রানে জীবন পান অধিনায়ক টম লেইথাম। এরপর ওপেনার উইল ইয়ং ও লেইথাম মিলে নিউজিল্যান্ডকে এগিয়ে নিতে থাকেন। মাঝে বেশ কয়েকবার বৃষ্টি বাধায় খেলা থেমেছে। উইকেটে সেট হয়ে ধীরে সুস্থে ব্যাট করতে থাকেন ওই দুই ব্যাটার। ইনিংসের 20তম ওভারে যখন বৃষ্টি বাধায় খেলা বন্ধ হয়, নিউজিল্যান্ডের সংগ্রহ তখন 2 উইকেটে 104 রান। বৃষ্টির কারণে খেলা নেমে আসে 30 ওভারে। শেষ 10 ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন নিউজিল্যান্ড, যার শুরুটা করেন অধিনায়ক টম লেইথাম। মাত্র 77 বলে 92 রান করে আউট হন তিনি। উইল ইয়ং এর সাথে গড়েন 171 রানের জুটি। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন উইল ইয়ং। রান আউট হওয়ার আগে 84 বলে 105 রান করেন এই ওপেনার। শেষ পর্যন্ত 30 ওভারে নিউজিল্যান্ড সংগ্রহ করে 239 রান। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 245 রানের। বাংলাদেশের পক্ষে 2টি উইকেট শিকার করেন শরীফুল ইসলাম, এছাড়া 1টি উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।